আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরবন কোরিয়ান সার্ভিস থেকে আমাদের ঠিকানায় আপনারা একটি পার্সেল পাঠিয়েছে। এটা অবশ্যই মোবাইল এবং হতে পারে আইফোন, আইফোন আই ক্লাউড লক খোলার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে এইভাবে মোবাইল পাঠিয়ে দেয় এবং আমরা সেটা আনলক করে বা ঠিক করে আমরা আবার আপনাদের ঠিকানায় আমরা আবার পাঠিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সুন্দরবন কোরিয়ান সার্ভিস, হ্যাঁ, এবং এখানে জিএসএম আনো অক্সিজেন মোড় চট্টগ্রাম। তো আপনারাও এই ঠিকানায় কিন্তু আপনারাও পাঠাইতে পারেন ঠিক এইভাবে। তো আমরা এই মুহূর্তে এটি দেখব যে ভিতরে কি আছে এবং কিভাবে পাঠিয়েছে। আমরা এই মুহূর্তে এটি কাটব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি আইফোন, তো আমিও দেখতে পাচ্ছি এটি একটি আইফোন। তো আমরা এই আইফোনটি কেন দিয়েছে সেটা আমরা একটু দেখবো এবং এখানে আমরা এটা একটু অন করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে চার্জ নেই। তো আমরা এই ফোনটি কী সমস্যা সেটা আমরা একটু চার্জে লাগিয়ে দেখি। এটা চার্জে লাগালে অবশ্যই অন হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে ফোনটি কিন্তু এই মুহূর্তে অন হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটিতে আইক্লাউড লক, হ্যাঁ আইক্লাউড লক, এই কারণে ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এটিতে হ্যালো মোড ছিল যার কারণে এইটা মূলত আইক্লাউড লক। আমরা যদি ম্যানুয়াল সেটআপে যাই এখানে ওয়াইফাই কানেক্ট চাইবে এবং ওয়াইফাই কানেক্ট চাইলে তারপরে হচ্ছে ওয়াইফাই কানেক্ট চাওয়ার পরে দেখা যাবে যে আইক্লাউড অ্যাকাউন্ট চাইবে। তো এইটা যখন আমরা ওয়াইফাই কানেক্ট করবো করার পর দেখা যাবে যে এটাতে আপনার আইক্লাউড লক চাইবে। তো এইটাই মূলত এইটার জন্যই মূলত ক্লায়েন্ট পাঠিয়েছে। তো আপনারা যে কোনো সমস্যার জন্য আপনারা পাঠাইতে পারেন আমাদের কাছে। এই যে দেখেন এখানে কিন্তু আইক্লাউড লক লেগে আছে এবং হচ্ছে এটা আনলক করতে হবে, হ্যাঁ এইটার জন্যই মূলত আমাদের কাছে পাঠিয়েছে। তো আমরা এই ফোনটা কীভাবে আনলক করতে হয় সেটা আমরা দেখব। তবে এই ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না। এই যে কীভাবে আইক্লাউড আনলক করতে হয় ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে আইক্লাউড আনলক করতে হয়। এবং ইন দি স্ক্রিনেও আমাদের আরও অন্যান্য ভিডিও আছে এবং আই বাটনেও আমাদের আরও অন্যান্য ভিডিও দেওয়া আছে যে কীভাবে এই আইক্লাউডগুলো একদম একদিনের মধ্যে আনলক করা যায়। সেই ভিডিও আমরা দিয়েছি এবং এই ভিডিওটাও আমরা করবো, করে আমরা আবার দেখবো। তো এইখানে আমরা এটার ভিডিওটা করে বড় করতে চাচ্ছি। তো আপনারা যদি এই ধরনের আইক্লাউড বা বিভিন্ন ধরনের ফোনগুলো বিভিন্ন সমস্যা সেগুলো পাড়াতে চান তাহলে কিন্তু এই সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বা রেডেক্সের মাধ্যমে বা পাঠাওয়ার মাধ্যমে আপনারা জিএসএম আলো বা জিএসএম নোটসের ঠিকানায় আপনারা যেটা পাঠিয়ে দিতে পারেন। এবং আপনারা চাইলে ওখানে থেকেও কিন্তু এই কাজগুলো আপনার ওইখানে রেখেও এই কাজগুলো আমাদের মাধ্যমে করতে পারেন। আপনার কাছে যদি একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে অর্থাৎ এই আইফোনের কাজ করতে চাইলে বিশেষ করে লক আনলক এইগুলো, আর যদি হার্ডওয়্যারের কোনো সমস্যা হয় সেগুলো আমাদের এখানে পাঠাতে হবে। কিন্তু সফটওয়্যারের সমস্যাগুলো আমাদের এখানে আনতে হয় না বা পাঠাতে হয় না। জাস্ট আপনি আপনার একটি ল্যাপটপ বা কম্পিউটারে কানেক্ট করে দিবেন, আমরা এখান থেকে খুব সহজেই আমরা ফোনটি আনলক করে দেবো। আপনাকে কোনো টেনশন বা চিন্তা করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, অটোমেটিক ফোনটি দেখবেন আনলক হয়ে গিয়েছে। আর যদি আমাদের ঝামেলায় যদি আছেন আমাদের এখানে পাঠাতে চান তাহলে আপনারা পাঠাতে পারেন। আমাদের ঠিকানা স্ক্রিনে দেখানো হচ্ছে, এই ঠিকানায় আপনি এলে পাঠাতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়েও আপনি আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।